নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আমাদের আজকের নিবেদন এক থাপ্পড়ে এক ঝাঁক। লিখেছেন সুবিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী। ছোট মাসি ট্যাক্সি থেকে নেমেই তিন লাফে দোতলায় উঠে এসে বলে উঠলেন, যাক বাবা বাঁচা গেল, উহ জ্যামে পড়ে যা দেরি হয়ে গেল, ভাবছিলাম তোরা বুঝি বেরিয়েই পড়েছিস। শানু আর ভানু দুজনে একসঙ্গে বলে উঠল, বাহ ট্রেন তো সেই রাত 10টায়, এখনো 2.5 ঘন্টা বাকি। আরে বাবা ওই আনন্দেই থাক, রাস্তায় বার দুচ্চার ওই যানজটে পড়তে হলেই দেখবি 2.5 ঘন্টা হয়তো শেষ অবধি 2.5 মিনিটে দাঁড়াবে। শানু ভানুর মা রান্নাঘরের দিক থেকে বেরিয়ে এসে বলেন, আরে টুকাই এসে গেছিস, ভালোই হলো, এদের ট্রেনে তুলে দিয়ে একা ফিরতে খারাপ লাগতো, এ বেশ দুজনে গল্প করতে করতে ফেরা যাবে। টুকাইয়ের সঙ্গে সঙ্গে উত্তর, কি যে বলিস বর্দি, আমি কি ওদের ট্রেনে তুলে দেওয়া পর্যন্ত থাকবো, অত সময় আছে, এই ওদের জন্যে একটু গাড়ির খাবার করে নিয়েই চটপট চলে এসেছি। হাওড়ায় যাওয়ার পথে আমি তো ভবানীপুরেই নেমে পড়ব। শুধু গাড়ির খাবার দিতে? টুকাই তুই কি পাগল, রাত 10টায় ট্রেন, রাতের খাবার খেয়ে সেরে সুরে বেরোনো, এর মধ্যে আবার গাড়ির খাবার খাবে কখন? গিয়েই তো বিছানা ছড়িয়ে যে যা সিটে লম্বা হবে। ছোট মাসি বলে ওঠেন, ও মা কি যে বলিস, জীবনেই প্রথম ওরা দুজনে তোদের থেকে আলাদা হয়ে বেড়াতে যাচ্ছে, তার মজাটাই আলাদা। ট্রেনে চাপলে ট্রেনের খাবারের যে বিশেষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, মনে নেই তোর? সেই যখন আমরা ছেলেবেলায় ছুটিতে মামার বাড়ি আসতাম, আর ছুটি ফুরলে আবার হাজারিবাগে ফিরে যেতে হতো, তখন দিদিমা রেলগাড়ির খাবার বলে আমাদের সঙ্গে কি গন্ধমাদন পর্বত চাপাতো। মা যত বলতো, ও মা ওই তিনটে কুচো মেয়ে আর আমি কত খাবো, যা খাবেন সে শুধু তোমার পেটুক চাঁদ জামাই বাবাজি। তো তাই বলে অত? দিদিমা বকে উঠত, বলতো কি কথা ছিরি মেয়ের, জামাই একটু খাইয়ে দাইয়ে হলে তবেই না শাশুড়ির প্রাণে সুখ। যাকগে বাবা, যা দিচ্ছি দেখে শুনে বের করে খাওয়াবি সবাইকে। মনে আছে সে কথা, মা যখন চলন্ত গাড়িতে টিফিন কৌটো খুলে সেই সাদা ধবধবে নেতা নেতা নরম লুচি আর আলুর দম চচ্চড়ি বের করে সাজিয়ে দিত, তার সঙ্গে ইয়া ইয়া বেগুন ভাজা কি পটল ভাজা, মনে হতো আহা যেন অমৃত, যেন এমন জিনিস আর জন্মে খাইনি। বলো হতো কি না? শেষ দিটা তো হ্যাংলার মতো বলতো, বেশি বেশি আছে তো? শানু ভানুর মা হেসে ফেলে বলেন, তা যা বলেছিস, সে একটা আলাদা স্বাদ। বাবা তো বলতো মাকে, দেখেছ তোমার মায়ের হাতের এই সাদা আলু ছেসকি যে কি টেস্টফুল হয়, তুমি তো অন্য সময় কই এমন পারো না। টুকাই বলেন, তার সঙ্গে আর কত কি যে তলায় তলায় চালান করতো দিদিমা, উকি ঝুঁকি মেরে দেখতাম, আচার 7 রকম মিষ্টি। বড়টি বলেন,
তা তুমিও আর কি কি তলায় তলায় লুচির সঙ্গে পুড়েছ হে টুকাই! টুকাই অর্থাৎ ছোট মাসি বলে ওঠেন, লুচি দূর, লুচি আবার কে এনেছে? এখন আবার লুচির সেই টেস্ট আছে নাকি? আর এখনকার ছেলে মেয়েদের যে রকম পছন্দ, আমি এনেছি ওরা যা ভালোবাসে তাই। খান কত কিমার পরোটা, ডিমের ঝাল আর কষা চিকেন রোস্ট, ব্যাস, নো মিষ্টি। এই সানু ভানু খাবি ভালো করে, আর সঙ্গে তোদের পিসে মশাই না কে যেন যাচ্ছেন, তাকেও বলবি খেতে। সানু ভানু বলে ওঠে, সঙ্গে আবার কি, আমরা তো দুজনে একলাই যাচ্ছি। সেজ পিসের ভুবনেশ্বরে ট্যুর পড়েছে, তাই ওকে আমাদের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। ওহ, তাই বুঝি, তা ভালো। খাবার দাবারগুলোর সদ্ব্যবহার হবে একটু, বোধহয় একটু বেশি আনা হয়ে গেছে। তো চল দেখি, তোরা ছুটিতে স্বাধীনভাবে বেড়াতে গিয়ে দুজনে একলা কি কি প্রোগ্রাম ঠিক করেছিস শুনি। তো গিয়ে কোথায় উঠবে ওরা বর্দি? বর্দি ঈষৎ ঢোক গিলে বলেন, ওই তো ওনারাই, ওদের ওই পিসেরই এক ভাইয়ের বাসা আছে ওখানে। তারা তো শুনেই নাছোড় বান্দা, ওদের ওখানে উঠতেই হবে। ছোট মাসি হেসে ফেলে বলেন, তাই বলো, আত্মীয় বাড়িতে উঠে অ্যাডভেঞ্চার? সানু হঠাৎ রেগে উঠে বলে, আত্মীয় আবার কি, বাবা তো বলে মামার শালা পিসের ভাই, তার সঙ্গে সম্পর্ক নাই। ওদের মা হা হা করে বলে ওঠেন, চুপ চুপ, ওদের ওখানে যেন এই শাস্তর বাক্যটি বলে বসো না বাবা, সভ্য ভব্যভাবে থাকবে। ওরা তো কত ভালো, দেখনি, ওরাও সেবার কলকাতায় এসে আমাদের এখানেই উঠেছিলেন, ওঠেননি, বরং তোদের এই পিসেটি বেশি অচেনা। কাহা কাহা মুলুকে যে ঘোরেন, আর একটু অদ্ভুত টাইপের। অদ্ভুত টাইপের মানে? ছোট মাসির প্রশ্নে মা বলেন, না না, অন্য কিছু না, এই সাজসজ্জার ব্যাপার। দেখিস না, এই নভেম্বরের ফার্স্ট উইকেই গায়ে গরম স্যুট চাপিয়ে বসে আছেন, রাতে হয়তো মাথায় বাদুড়ে টুপিও চাপিয়ে ফেলতে পারেন। অথচ যাচ্ছেন কোথায়? না, ভুবনেশ্বরে। এই সময় সানু ভানুর বাবা হাঁক পাড়েন, এবার তোমাদের গাল গল্প থামাও, সুকুমার অনেকক্ষণ হলো গাড়ি বের করেছে, শিশির বাবু তাড়া দিলেন, অতএব আর কি, তোড় জোড় হইচই। গাড়িতে ছোট মাসিও উঠলেন, নেমে যাবেন ভবানীপুরে। গাড়িতে উঠে সুটেড বুটেড পিসেকে দেখে কণ্ঠে হাসি যোগে ছোট মাসি বলেন, এই যে শিশির বাবু, আমি এদের মাসি। পিসে ব্যস্ত হয়ে আতঙ্কিত স্বরে বলেন, আপনিও যাবেন নাকি? না না, আমি শুধু গাড়িতে একটু লিফট নিচ্ছি, আমার একটি অনুরোধ, এদের সঙ্গে কিছু খাবার রইল, দয়া করে তার একটু সদ্ব্যবহার করবেন। ওহ, খাবার? পিসে আরামের নিঃশ্বাসের সঙ্গে ব্যস্তভাবে বলেন, বিলক্ষণ বিলক্ষণ, সে আবার বলতে, নিশ্চয় আপনার অনুরোধ রাখব না, কিন্তু এখনই যে ঢের খাওয়া হয়ে গেল, তাতে কি, ট্রেন চললেই খিদে পেয়ে যায়, আমার তো পায়। ঠিক, কারেক্ট, আমারও তাই পায়। গাড়িতে উঠেই সানু ভানুর মা তাড়াতাড়ি বলে ওঠেন, ঠিক আছে,
কোনো একটা বড় স্টেশনে গাড়িটা একটু থামলেই সবাই সেরে নেবেন, গুছিয়ে খেতে দেওয়ার তো কেউ নেই, গাড়ি থামলেই তিনজনে একসঙ্গে বসে কৌটো টৌটো খুলে সব সাবড়ে ফেলবেন, তারপর আর কি। হে হে, আচ্ছা আচ্ছা, থাক থাক, কোনো চিন্তা করবেন না, আবার প্রণাম। যাক যাক, সানু ভানু যা বলেছি মনে রাখবি, বেশি রোদ লাগানো কি বেশি দৌড়াত তো করবি না। আহা, আচ্ছা শিশিরবাবু, তাহলে আপনি তো আবার ওখান থেকে কালাহান্ডি না কোথায় যাবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, ফেরার সময় আবার ওদের সঙ্গে? না না, তার কোনো দরকার নেই, ওদের সঙ্গে তো রিটার্ন টিকিট রয়েইছে, এখান ওখান ঘুরে ঠিক দিনে ফিরে আসবে, আপনি আর ও নিয়ে ব্যস্ত হবেন না, সামান্য তো একটা রাতের জার্নি। পিসেমশাই গম্ভীরভাবে বলেন, আপনি মানা করলেই ব্যস্ত হব না, দিনকাল জানেন, সামান্যই অসামান্য হয়ে উঠতে কতক্ষণ, ট্রেন ডাকাতি, ছেলে ধরা, কিডন্যাপ, কত কি ওত পেতে বসে থাকে। আহা ঠিক আছে, আমি যখন সঙ্গে আছি কোনো ভাবনা নেই, এই শর্মা একবার শুধু হাতে একটা বুনো শেয়াল ঠেকিয়েছিল, এক সময় রীতিমতো শরীর চর্চা করেছিলাম বুঝলেন, এখনো এক ঘুষিতে একটা মানুষের মাথা ফাটিয়ে দিতে পারি। বাবা বলে ওঠেন, যাক জামাইবাবু, আপনি আর কারো মাথা ফাটাফাটি করবেন না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নেমে পড়ুন। গাড়ি নড়ে ওঠে, তারপর গতি নেয়, হাত নাড়ানাড়ি শেষ হয়, করিডোর দেওয়া গাড়ি, একটা খোপে সানু ভানুদের জায়গা, তারপরেরটা পিসের। বলে ওঠেন, এই যে আমি এইখানে রইলাম। গাড়ি মোশন নিল, সানু আর ভানু তড়াক করে নিজ নিজ নির্দিষ্ট আপার বাড়তে উঠে পড়ে পা দোলাতে শুরু করে দিল। ভানু বলল, ভালোই হলো পিসে এ ঘরে নেই, কি বলিস দাদা, থাকলে বুড়োর নাকের সামনে পা দোলানো চলতো না, ওর তো নিচের বার্থ। সানু হেসে উঠে বলল, ভাগ্যিস, ওকেও যদি হাই জাম্প দিয়ে ওপরে উঠতে হতো তাহলেই, হি হি, কত ওজন রে, পোশাক টোশাক সমেত ওজন করলে বোধ হয়, হি হি। এই হি হি হাসির মধ্যেই ভানু হঠাৎ আর্তনাদ করে ওঠে, দাদা ছোট মাসির দেওয়া সেই বেতের ঝুড়িটা গাড়িতে ওঠেনি? সানু আত্মস্থভাবে বলে, উঠবে না কেন, স্টেশনে তুলে দিতে মা আসেনি বুঝি, মা এত কেয়ারলেস নাকি, সে ওই ওপরে পিসের সুটকেসের ওপর বসানো আছে, মা বলেছে খড়গপুর এলেই ওর মধ্যে ছোট মাসি এক গোছা কাগজের প্লেট, কটা যেন থার্মোকলের গ্লাস আর কটা চামচ দিয়ে রেখেছে। তো পিসের কাছে কেন রে দাদা, আমাদের কাছে নয় কেন? বাহ, ওনারই তো মাত্র লোয়ার বার্থ, আমাদের এখানে তুলে দিলে বেতের ঝুড়ির মধ্যে টিফিন কৌটোরা নাগরদোলায় চেপে ঘুরতে ঘুরতে কিমার পরোটার সঙ্গে ডিমের ঝোলের মাখামাখি হয়ে যাবে না? হি হি। কিন্তু দাদা, কি বলছি, পিসে যদি ইতিমধ্যেই সাবড়াতে শুরু করে, দূর, কি যে বোকার মতো কথা বলছিস, পিসে একটা বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে তো হলে তো ভালোই হতো রে দাদা, টিফিন কৌটোটার প্যাচ ট্যাচ খুলতে পারতো না, এই যে আচ্ছা ছেলে, দাদা নির্ঘাত এতক্ষণে খাবার টাবার খাওয়া হচ্ছে। ভানুর কথা শুনে সানুরও যে একটু ভয় জন্মে গেল না তা নয়,
তবু উড়িয়ে দিয়ে বলল, যা, তখন অত খেয়ে টেয়ে বেরিয়েছে সে তো আমরাও। একটি গভীর নিঃশ্বাস গাড়ির মধ্যে ছড়িয়ে পড়ে। এ ঘরে লোয়ার বার্থের যাত্রীটির তখন নাক ডাকতে শুরু করেছে। একবার বলে উঠল, আরে খোকা বাবুরা, রাত বহুত হওয়া, আবি ঘুম যাও, বলে গায়ে চাদর টেনে পাশ ফিরল। কিছুক্ষণ নীরবতা। গাড়ি দুরন্ত বেগে ছুটছে। হঠাৎ ভানু আবার ডুকরে উঠল, দাদা আমি আর পারছি না, চল দেখে আসি। শানু আসতে বলে, বলছিস? বলছি তো, তবে চল, তোর যত মিথ্যে ভয়, বলে নেমেই পড়ে। অতঃপর দুজনে সাঁ করে পাশের দরজায় খোপের দিকে এগিয়ে যায়। আর সঙ্গে সঙ্গেই ভেতরের দৃশ্যটি একবার চোখে পড়তেই গায়ে কাঁটা দিয়ে উঠল দুজনেরই। পিষে তার নস্যি মাখা রুমালটা দিয়ে ঘষে ঘষে ডান হাতের আঙুল কটা মুছছেন, আবার ঘুরিয়ে ঘুরিয়ে আলোয় ধরে দেখছেন কিছু লেগে আছে কিনা। মানে বুঝছিস দাদা, ডিমের ঝোলের তেল ঝোল ওটাচ্ছে, তাই তো দেখছি, শানু হতাশভাবে বলে। তাই তো দেখছি, তুই ঠিকই সন্দেহ করেছিলি, ভানুর ক্ষিপ্ত স্বর, চল দেখি গে, সব কিছুই সেটে ফেলেছে কিনা। ঢুকে পড়ে দুজনে সতেজে বলে ওঠে, পিসে মশাই কি করছেন? পিসে চমকে ওঠেন, কে কে? ও তোমরা, তবু ভালো, তো তোমাদের অবস্থা কি? ঠিকই আছে মনে হচ্ছে, তোমাদের কামরায় চলন্ত গাড়িতে জানলা দিয়ে ঝাঁকে ঝাঁকে আততায়ী ঢুকে পড়েনি? জানলা দিয়ে কি তাই? আরে বাবা, এটুকু বাংলা জানো না, জানবে কোথা থেকে? ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে তো, আততায়ী মানে হচ্ছে আক্রমণকারী। জানলা দিয়ে ছুটে ঢুকে আসছিল যারা, তবে আমার তেমন কিছু হয়নি। আমি একদা এক থাপ্পড়ে একটা বাঘকে খতম করেছি, তো এখনো এক থাপ্পড়ে এক ঝাঁককেই খতম করে ফেললাম। তোমরা ছেলে মানুষ, তোমরা কি আর তা পারতে? তোমাদের ঘরে বুঝি জানলা বন্ধ রয়েছে, ভাগ্যিস আমার এই। কথার মাঝখানে হঠাৎ চেঁচিয়ে ওঠে শানু, পিসে মশাই আপনার গালে রক্ত কিসের? ওরা ছুরি মেরেছে। ছুরি? হ্যাত, পিসে মশাই হ্যাঁ হ্যাঁ করে হেসে ওঠেন, ছুরির দরকার কি ওদের? হুলি তো ওদের ছুরি, এ রক্ত সেই এক থাপ্পড়ে এক ঝাঁককে খতম হওয়াদের। তবে হ্যাঁ, এক হিসেবে এ রক্ত আমারই। ভায়া, মসকিউট হয়ে এই আমারই রক্ত চুষে পেট মোটা করেছিল, এহ গালটাকে রক্তাক্ত করে ছেড়েছে। ডাস মাছি দেখেছ বা কাঠালে মাছি? ঠিক তত বড় মাপের মশা, বুঝলে, রক্ত চুষে একেবারে টইটুম্বুর, একটু ঢুলুনি এসেই এই কাণ্ড। বলতে বলতে রুমালটা দিয়ে গালটা ঘষতে থাকেন পিষে। এই দেখো তো হে, উঠেছে না? এখনো লেগে আছে না, শুধু ওই বা দিকটায় একটু। ঠিক আছে, সবটা উঠেছে? হ্যাঁ, যাক বাবা বাঁচা গেল, কে আবার এখন ধুয়ে ফেলতে বাথরুমে ছোটে। উফ, থাপ্পড়টা এইসা হয়ে বসেছে, গালটা কানটা এখনো ঝাঝা করছে। ভানু বিনীতভাবে এবং উদ্দীপ্তভাবেও বলে, হবে না,
আপনার হলো গিয়ে বাঘ মারা থাপ্পড়। দ্যাটস রাইট, বাঘ, বুনো শেয়াল গল্পের আরও অনেক স্টক আছে আমার কাছে, পরে শোনাবো তোমাদের। পিসে মশাই, কী হে বলছি, পাজি মশাগুলো টিফিন কৌটোগুলোয় ঢুকে পড়েনি তো? মশারা টিফিন কৌটোয়? আরে বাবা, মশা কি জানে মুরগির স্বাদ? মুরগি টুরগি কি সব আছে না বলছিলেন তোমাদের মাসি? তো চালানো যাবে নাকি এখন? বলো তো, তিনজনে লেগে পড়া যাক, কি বলো? ছেলে মানুষ কখন না ঘুমিয়ে পড়ো, মানে আপনি যদি খান, আমি যদি, আরে আমি তো এক পায়েই খাড়া, কোনো করণীয় কাজ ফেলে রাখা আমার ধাতে নেই। একেবারে সেরে নিয়ে লম্বা হওয়া যাবে, যাই তাহলে, এখন উঠে হাতটা ধুয়েই আসা যাক। তোমাদের ওই কৌটোদের কলকব্জা খোলো তাহলে ততক্ষণ। আহ, বন্ধর মধ্যে থেকেই যা খুশবু ছাড়ছে, মশা বেটাদের খতম করে জাহান্নামে পাঠাতে পেরে আল্লাহ দেখিদেটা যা চনমনে হয়ে উঠেছে। তো উনি তো বললেন একটু বেশি আছে, তাই না? অবশ্য বেশি থাকাটা কোনো প্রবলেম নয়, কম থাকলেই। তড়বড় করে বাথরুমের দিকে এগোতে থাকেন পিসে। শানু বলল, দেখলি তো, বলিনি, তোর শুধু মিথ্যে ভয়। ভানু তবু সভয়ে বলে, কিন্তু যে হাতের এক থাপ্পড়ে এক ঝাঁক খতম হয়ে যেতে পারে, তার এক থাবায় কতটা খতম হতে পারবে দাদা, সেটাও তো ভাববার। কৌটোগুলো খোল না তাড়াতাড়ি, আমরাই ততক্ষণে খানিকটা কম করে রাখি। উফ, ভাগ্যিস টিফিন কৌটোর কলকব্জা বোঝেন না। দুটো পাঁচটা কৌটো খুলে ফেলে তাড়াতাড়ি, উফ, এনাফ, এক থাবায় হতো না রে দাদা।